শুভ সন্ধ্যা, আপনাদের সাথে আছি আমি তাসনুভা মোহনা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় অভিনেত্রী, নির্দেশক ও আবৃত্তি শিল্পী নিমা রহমানের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই চলতে থাকা প্রদর্শনী। জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। উপমহাদেশের 13 জন বরেণ্য শিল্পীর 45টি শিল্পকর্ম নিয়ে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের সুবীর চৌধুরী প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে চিত্রকর্ম প্রদর্শনী ব্রেকিং গ্রাউন্ড, আধুনিক চিত্রকলার উত্তরণ। রোববার ছাড়া প্রতিদিন বেলা 1টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 15 ফেব্রুয়ারি 2020 পর্যন্ত। আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে ডক্টর সাজিদ বিন দোজার কার্টুন প্রদর্শনী পিপল অফ মেনি কালার্স। প্রতিদিন বেলা 3টা থেকে রাত 9টা এই সময় প্রদর্শনী চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠান মালার রাতের আয়োজনে। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে অনুষ্ঠান বিস টাইম। রাত 8টা 20 মিনিটে থাকছে এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক শহর আলী। মানে আমার না আনফিট লোক খুব পছন্দ, যেমন ধর খুবই, উনি এত বেশি আনফিট ও নিজেই জানে না তার সাথে কার পেয়ার ভালো হবে। আর এই সুযোগে তোমার তাকে কিনি পিক বানায় মজা নিচ্ছ? হ্যাঁ আব্বা, তুমি এটা এতক্ষণ বুঝলা? আরে এই জন্যই তো বলি যে আমার আব্বা পুরো ওয়ার্ল্ড এর মধ্যে এক পিস। এটা হানিতে আসছিল, আমি তারে বলে দিছি আমার বিয়ে হয়ে গেছে, হে যেন মধ্যারে আর বিরক্ত করতে না আসে। তা সে কি বললো? কিছু বলে নাই, কিছুক্ষণ চাইছিল তারপর চলে গেছে। আমি গেলাম। আচ্ছা আমিও বাইরে। তুমি কোথায় যাবা? জানি না, দেখি কই যাই। বিলকিস, এই ঠেটামি কিন্তু আমার একদম পছন্দ না। রাত 9টায় প্রচার হবে ধারাবাহিক নাটক আষাঢ়ে গল্প। বুঝতে পারছি, কিন্তু আপনি সত্যি সত্যি যদি বাড়ি না ফেরেন তখন আপনি থাকবেন কোথায়, খাবেন কি? আর আর এই ধরনের প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য আপনাকে তো কাজ করতে হবে, অর্থ উপার্জন করতে হবে, আপনাকে পরিশ্রম করতেই হবে, না হলে তো আপনাকে মশা মাছিও শান্তিতে থাকতে দেবে না। আমার গুরু এবং আমি, আমরা দুজনে মিলে নতুন একটা মিশন শুরু করেছি এবং অতি শীঘ্রই সেটা আমরা সফল হব। আচ্ছা আচ্ছা, কি মিশন? রাত 9টা 25 মিনিটে থাকছে হাসান ইউসুফ খানের প্রযোজনায় অনুষ্ঠান সিঙ্গার ফ্যামিলি অ্যান্ড ফান শো। সবাইকে ওয়েলকাম করছি সিঙ্গার ফ্যামিলি অ্যান্ড ফান শোতে, আমি শ্রাবণ তৌফিদা। যখন ঝগড়া হয় তখন বলবে আমি ধন্য হয়েছি, ওকে ধন্য, জীবন হয়ে গেল জঘন্য। তখন আমি আবার বলি আমি তো ভালো না, ভালো লইয়া খাই। টাইম স্টার্ট নাও। দেখা যাক কোথায় গিয়ে থামে ভাগ্যের চাকা। এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় অভিনেত্রী, নির্দেশক ও আবৃত্তি শিল্পী নিমা রহমান। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, কেমন আছেন আপু? এই তো চলে যাচ্ছে। সব সময়ের মতোই ভীষণ সুন্দর লাগছে দেখতে, সেই বড় টিপ, সেই বড় পাড়ের শাড়ি, একদম অথেন্টিক। সব সময় এটা মেইনটেইন করেন না? সব সময়, খুব ভালো লাগে। আচ্ছা, বছরটা তো শেষ হয়ে গেল একদমই, আর বেশি সময় নেই, মাত্র 2-3 দিন আছে হাতে। তো কেমন কাটলো এই 2019? এই বছরটা ইন্টারেস্টিং ছিল, কারণ বছরের শুরুতে আমার একমাত্র ছেলের বিয়ে হয়েছে। আচ্ছা, তো আরিকের বিয়ের সাথে সাথে একটা অন্যরকম জীবনে পাড়া দিলাম, আর কাজও তো হয়েছে, কাজ করে যাচ্ছি, সামনে আরো কাজ আছে,
তো বছরটা বেশ ভালোই কেটেছে। এবং সারা বছরের শেষের দিকে এসে যেটি খুব উল্লেখযোগ্য ছিল, আপনি 1974 সাল থেকে যে থিয়েটারের সাথে জড়িত নাগরিক নাট্য সম্প্রদায়, সেটা একটা জমজমাট উৎসব ছিল শিল্পকলায়। কেমন হলো পুরো উৎসবটা? পুরো উৎসবটা সাংঘাতিক ভালো হয়েছে, কারণ উৎসবের মূল যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে সাতজন নির্দেশককে নতুন নাটক করার জন্য প্রণোদনা দেওয়া হয়। তো দুটো নাগরিকের প্রযোজনা ছিল আর দুটো বাইরের পাঁচজন মিলে পাঁচটা প্রোডাকশন করেছে। তো তাদেরকে টাকা দেওয়া হয়েছে, তারা আমাদের প্রণোদনায় নাটকগুলো নামিয়েছে। তো ব্যাপারটা খুব নতুন একটা ব্যাপার ছিল, কারণ সাতটা নতুন নাটক সামনের বছর দর্শকরা দেখতে পাবে নাগরিকের উৎসবের কারণে। এবং আমরা চেষ্টা করছি প্রত্যেক বছরই এইভাবে একটা উৎসব করে নতুন নাটক আনার। আমাদের মিডিয়ার যতগুলো মাধ্যম রয়েছে, সাংস্কৃতিক যতগুলো মাধ্যম রয়েছে, সেখানে তো সব থেকে বড় একটা অংশ জুড়ে রয়েছে থিয়েটার। কারণ একজন অভিনয় শিল্পীর গোড়াপত্তনটাই হয়তো থিয়েটার থেকে, একদম। এবং সেই থিয়েটারের সাথে যখন আপনার এতগুলো বছর কেটে গেল, কেমন অভিজ্ঞতা নাগরিকের সাথে? আমি তো একদম ছোটবেলার থেকে নাগরিকে, সবচেয়ে ছোট সর্বকনিষ্ঠ সদস্য ছিলাম, অনেকদিন সর্বকনিষ্ঠ সদস্য ছিলাম। তারপরে এই 2000 সাল থেকে বোধহয় নতুন ব্যাচ ট্যাচ ঢুকে আমাকে একটু বয়স্ক বানিয়ে দিয়েছে। তো আমি নাগরিকের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমার প্রথম গুরু হচ্ছেন মুস্তাফা মনোয়ার, আমার মামা, আর তারপরে আমার গুরু হচ্ছেন আলী জাকের, আসাদুজ্জামান নূর। এরা আমাকে অভিনয় করাতে শিখিয়েছে, কিভাবে টেলিভিশনে বা মঞ্চে অভিনয় করতে হয় আমি এদের কাছ থেকে শিখেছি। আবুল হায়াত আছেন, এবং সর্বশেষ যিনি আমাকে সাহায্য করেছেন তিনি হচ্ছেন তারিক আনাম খান। আচ্ছা, সেই প্রসঙ্গে আসার আগে আমি একটা কথা বলে নিই, সেটি হচ্ছে যে আমরা যাদেরকে জাত শিল্পী বলি, অভিনয় শিল্পী বলি, তারা কিন্তু সবসময় একটা কথা বলে যে অভিনয় শিখতে হলে মঞ্চে কাজ করাটা ভীষণ রকমের জরুরি। আপনার এই থিয়েটার জীবন থেকে আপনার কি মনে হয়? এটা যেরকম গান গাইতে গেলে ধ্রুপদী সঙ্গীত ক্লাসিক্যাল গান শিখতে হয়ই, তেমনি অভিনয় করতে গেলে মঞ্চে নাটক করতে হবেই। তাহলে গলার ওঠানামা, কথা বলবার ভঙ্গি, সেন্টেন্সের মধ্যে কোথায় পজ দেবে, কোথায় স্ট্রেস দেবে, কিভাবে কথা বলবে, শরীরটাকে কিভাবে চালাবে, হাত পা কিভাবে নাড়বে, স্টেজে হাত নিয়ে খুব প্রবলেম হয়, হাত কোথায় রাখবো, সবার হয় প্রথম দিকে। তারপরে অভ্যেস হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়, দর্শকের সামনে বসে কিভাবে অভিনয় করতে হবে, দর্শক কিভাবে অভিনয়টা নেবে। তো এইগুলোর জন্য স্টেজ সবচেয়ে ভালো জায়গা, এর চেয়ে ভালো তো কিছু হতে পারে না। এবং ভয় কাটানোর তো একটা ব্যাপার, ভয় কাটানোর একটা ব্যাপার আছে। তারপরে ক্যামেরাটা কোনো ব্যাপার মনে হয় না। আচ্ছা, আপনি তো কাজ করার সময়টা তো একেবারেই ছোট বয়স থেকে, আড়াই বছর বয়স থেকে আমি বাচ্চাদের অনুষ্ঠান করি, পিটিভিতে অনুষ্ঠান করি। তারপরে বিটিভি হলো প্রথম অনুষ্ঠান যেটা দর্শক জনপ্রিয়তা পেল, সেটার নাম হচ্ছে বিদ্রোহী জোনাকি। তো বিদ্রোহী জোনাকিতে আমি এটা করবার পরে আমি 1975 সালে প্রথম জাতীয় টেলিভিশন শিশু শিল্পী পুরস্কার পাই। সেই পুরস্কারটা বন্ধ হয়ে গেছে, দু বছর দেওয়া হয়েছে 1975-1976। ফেরদৌসী মজুমদার পেয়েছেন, আবদুল্লাহ বুসাইদ পেয়েছেন, এরকম মানুষরা পেয়েছেন, গোলাম মোস্তফা পেয়েছেন। তো আমি খুবই ভাগ্যবান মনে করি, কারণ আমি একমাত্র শিশু শিল্পী যে এই পুরস্কারটা পেয়েছে। এবং এত বছরের এই পুরস্কারের যে ঝুলি, সেখানে তো অনেক অনেক পুরস্কার জমা হয়ে আছে। আমার খুব বেশি পুরস্কার জমা হয়নি, অল্পই জমা হয়েছে, কিন্তু জমা হয়েছে। এবং প্রত্যেকটাই আসলে আপনার কাজের জায়গা থেকে। টেলিভিশনের জন্য আমি কম পুরস্কার পেয়েছি, আমি স্টেজের জন্য বেশি পুরস্কার পেয়েছি। আচ্ছা, ছোটবেলা থেকে কাজ করতে গিয়ে এই যে বললেন যে অভিনয় করতে গেলে যে যে বিষয়গুলো শিখতে হয়, আপনার তো প্রত্যেকটা জায়গায় দক্ষতা ছিল, গান, নাচ, আবৃত্তি, এবং এই সবকিছুর পেছনে উৎসাহ ছিল মায়ের এবং মামার। মামার দুটো বিষয় একসঙ্গে কিভাবে হয়ে গেল, মামা মুস্তাফা মনোয়ার এবং মা দুজনের ইন্সপিরেশনে আজকে? আমার নানা তো কবি গোলাম মুস্তাফা, জি। তো আমি একটা সাংস্কৃতিক পরিবার থেকে এসেছি। তো যদিও বাবা ব্যবসা করতেন, বাবা একেবারে কট্টর ব্যবসায়ী ছিলেন,
তো মার দিকের ফ্যামিলি খুব ক্রিয়েটিভ, তো সেই ফ্যামিলিতে আমি সেখান থেকে সবাই মোটামুটি আমাদের কাজিনরা ফ্যামিলির বোন টোন ভাই টাইরা কিছু না কিছু শিখেছে, কেউ গান কেউ কবিতা লেখা কেউ ভায়োলিন বাজানো, আমার সবচেয়ে যে বড় ভাই তিনি ভায়োলিন বাজাতেন, আমার নিজের ভাই তবলা বাজানো শিখেছিল, আমার বোন গান গাইতো খুব ভালো বিটিভিতে, সেখানে দেখে তার বিয়ে হয়, তারপরে আরেক বোন নাচতো মিউজিক কলেজ থেকে, মানে সেই ক্ষেত্রে আসলে সাংস্কৃতিক অঙ্গনে কাজ করতে খুব একটা বেগ পেতে হয়নি, খুব একটা বেগ পেতে হয়নি, সবাই এটার ভেতরেই ছিল। কাজ করতে গিয়ে আপনি কিছু কাল শুরুর দিকে উপস্থাপনাও করেছেন, বেশ শুরুর দিকে না আমি শেষ উপস্থাপনা করেছি বোধহয় 2005 আর টিভিতে করেছি, আমি তুমি আর বিদেশি শিল্পীদের নিয়ে বাইরের শিল্পীদের নিয়ে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে আমি অপর্ণা সেন গৌতম ঘোষ সব্যসাচী সৌমিত্র চট্টোপাধ্যায় এদের ইন্টারভিউ নিয়েছিলাম। অপর্ণা সেনের নাম যখন বললেন তখন তো আমাকেও কিছু ইনফরমেশন শেয়ার করতেই হচ্ছে, সেটা হচ্ছে দর্শকদের উদ্দেশ্যেই বলি আপনার খুব প্রিয় চলচ্চিত্র সেটি হচ্ছে পারমিতার একদিন, পারমিতার একদিন এবং তার সাথে চারুলতা রয়েছে, এরকম সত্যজিৎ রায়ের বেশ কিছু ছবি আছে যেগুলো আপনার ভীষণ প্রিয় মুভি। আমি অপর্ণা সেনের ছবিতে অভিনয় করেছি যুগান্ত, একটা ছোট্ট রোল কিন্তু মজার রোল, ইম্পর্টেন্ট রোল, সেটা অভিনয় করতে গিয়ে আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো যে অক্টোবর মাসেই উনি আমাদের অভিনয়ের ব্যাপারটা ধরলেন, মানে আমাদের সিকোয়েন্সগুলো অক্টোবর মাসেই পরপর দু বছর 94-95 অক্টোবর মাসেই করলেন, কারণ আকাশটা একই রকম থাকে অক্টোবরে। ওনার সমুদ্রের পাড়ে উড়িয়া জেলেনির ভূমিকায় অভিনয় করি, তো আমাদের অংশটা দু বছর পরপর অক্টোবর মাসেই হলো, কি অদ্ভুত ব্যাপার, একজন মেকারের কত রকমের চিন্তাভাবনা থাকে যে আকাশটা সেম হতে হবে, শরৎকালের আকাশ হতে হবে, সেই জন্য অক্টোবর মাসেই তিনি সেই পর্যন্ত অপেক্ষা করতে হলো, সেই জন্য এক বছর অপেক্ষা করতে হলো। আচ্ছা, যেই মানুষটির চলচ্চিত্র নিয়ে আপনার মনে এত ভাবনা এত ভালো লাগা, তার সাথে যখন কাজ করার একটা অভিজ্ঞতা শুরু হলো তখন কেমন লাগলো? খুব সিম্পল একজন মানুষ, অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে অপর্ণাদি রীনাদি বলি আমি ওনাকে, রীনাদি তার লাইফটা কাটিয়েছেন, কিন্তু ফোকাসটা একদম আমি ছবি করব, আমি ভালো ছবি করব। ওনার রিসেন্ট ছবিটা হচ্ছে ঘরে বাইরে আজ, রবীন্দ্রনাথের ঘরে বাইরে নিয়ে উনি এক নতুন মডার্ন করে বানিয়েছেন, সেটাও বেশ পুরস্কার টুরস্কার পাচ্ছে শুনছি। এখন আমাদের যে সাংস্কৃতিক অঙ্গনের অবস্থা এবং মানে গ্লোবালাইজেশনের যুগ চলছে এবং সবাই বোধহয় একটু দ্রুত গতিতে হাঁটছে, সেই কারণেই বোধহয় আপনিও একটুখানি অন্যদের সিনিয়র শিল্পীদের মতো একটুখানি পিছিয়ে গেছেন যে আমি এদের মতো করে কাজ করব না, আমার কাজের একটা ধরন রয়েছে, আমি ভীষণ চুজি। তো সেই জায়গাটা থেকে কি মনে হয় যে এরকম ভালো কাজ আসলে কতখানি আমরা আশা করতে পারি যে আপনাকে? আমি অভিনয়টা স্টেজে করব, টেলিভিশনে করবার খুব একটা ইচ্ছা নেই, চলচ্চিত্রে করব অভিনয়। আমি আসলে সামনের বছরে বেশ কিছু প্রোডাকশনস নিয়ে আসছি, নতুন প্রোডাকশন, এটা তো আমাদের জন্য নিঃসন্দেহে সুখবর, দেখা যাক। দুরন্ততে করছি, নতুন একটা চ্যানেল আসছি সেটাতেও প্রোডাকশন করছি, আর টিভিতে করছি, মাছরাঙায় করছি, তার মানে বেশ কিছু প্রোডাকশন হওয়ার সাথে সাথে আশানুরূপ বেশ কিছু অপেক্ষা করে, বেশ কিছু অপেক্ষা করছে। আচ্ছা, আই বিলিভ ইন কোয়ালিটি, তো আমি বোধহয় খুব বেশি হলে 79 থেকে আজ পর্যন্ত আমি অভিনয় করছি, আমার বোধহয় এই পর্যন্ত 60-65টা নাটক হয়েছে, এর বেশি হয়নি। কিন্তু যে কয়েকটা নাটকে আপনি অভিনয় করেছেন সেখানে কিন্তু প্রত্যেকবার দর্শক নিমা রহমানকে অন্যরকম ভাবে পেয়েছেন, অন্যরকম ভাবে প্রত্যেকবার আপনি আপনার নিজের চরিত্রকে ভেঙেছেন, বিভিন্ন ভাবে নিজের চরিত্রকে গড়েছেন একদম, এবং সেই যে মেইনটেইনটা আপনি করে আসছেন এত বছর ধরে, আজকে যখন আপনার কাছ থেকে আমরা জানতে পাচ্ছি যে আগামী বছরে বেশ কিছু কাজ আমরা আপনার হয়ে পাচ্ছি, তো সেখানে কি আপনাকে আমরা অভিনয় শিল্পী হিসেবে দেখি নাকি নির্দেশক? আমি ডিরেকশন দিলে অভিনয় করি না, যেমন গুলশান এভিনিউ করেছিলাম,
তখন তাদের দিতি এরা অভিনয় করেছে, আমি চাইলে হয়তো একটা রোল করতে পারতাম কিন্তু আমি করিনি, আমি ডিরেকশনের মধ্যেই ছিলাম, ক্রিয়েটিভ ডিরেকশন ছিল, গল্পটা আমার ছিল। আপনি নির্দেশক হিসেবে যে ভীষণ কড়া সেটা কোনো এক আড্ডায় আপনার কাছ থেকে আমার শোনা হয়েছিল, তো আপনি যাদেরকে ডিরেকশন দিচ্ছেন যেসব অভিনয় শিল্পীদের তাদের কি তাদের কাছ থেকে কি ধরনের ফিডব্যাক? তারা তো মোটামুটি গুলশান এভিনিউতে তো প্রায় 900 পর্ব হয়েছে, সবচেয়ে বেশি চলেছে বোধহয় একটা নাটক সেই হিসেবে। গুলশান এভিনিউতে যারা অভিনয় করেছে তারা তো মোটামুটি এত সফল হয়ে গেছে তাদের আর ধরা ছোঁয়ার মধ্যে পাচ্ছি না। আবৃত্তির কথা যখন বলি এবং একই সাথে যখন নিমা রহমান এই দুটো শব্দ উচ্চারণ করি তখন কিন্তু সেই শ্রুতি নাটকটার কথা মনে হয় যেটি আপনি অঞ্জন দত্তের সাথে করেছিলেন বহু বছর আগে, আপনার কথা শুনতে চাই। গানে গানে ভালোবাসা বাংলাদেশে এটার নাম, আর কলকাতায় এটা বেরিয়েছে, কলকাতার নাম হচ্ছে প্রিয় বন্ধু। চিঠি লেখার উপরে দুজনের যে প্রেমটা গড়ে ওঠে সেটা নিয়ে ঘটনা। তো মেয়েটা বাংলাদেশের মেয়ে, সবাই জানে, সুতরাং এটা গল্প বলে লাভ নেই। তো আমি আমাকে অনেকেই তখন জয়িতা জয়িতা বলে ডাকতো, আর ছেলেরা খুব খ্যাপাতো ন্যাবা। এক মেয়ে এসে বললো আমি আমার বয়ফ্রেন্ডকে তো ন্যাবা বলে ডাকি, আমি তো ন্যাবাটা খুব খারাপ কথা, তুমি বলো না, এটা খ্যাপানোর জন্য বলতাম আমি অর্ণবকে। তো এবং এটা বোধহয় ওপার বাংলায় খুব বেশি ব্যবহার, ওপার বাংলায় ভীষণ ভাবে পপুলার, ভীষণ বাংলাদেশে তো এই শ্রুতি নাটকটা সবার মুখে মুখে। ওখানেও যতদূর জানি যে ওখানে বোধহয় নিমা রহমানের জয় জয়কার বেশি, ওখানে আমার জয় জয়কার বেশি, এখানে বোধহয় অঞ্জনদার জয় জয়কার বেশি, এখানে দুজনেরই জয় জয়কার বেশি। এবং পার্সোনালি আমার তো ভীষণ প্রিয় এই শ্রুতি নাটকটি, তো এটারই একটা সিকুয়েল আসতে যাচ্ছে সামনের বছর, সিকুয়েল আসতে যাচ্ছে একটু অন্যভাবে, সেটাই সিক্রেটটা। 2020 সাল আসন্ন, নিশ্চয়ই ভক্ত দর্শক যারা আছেন নিমা রহমানের তাদের জন্য সেটা তোলা থাকুক, সেই প্রসঙ্গে আমি আর না যাই। আপনার জীবন সঙ্গী যেই কথাটা একেবারে শুরুর দিকে বলতে যাচ্ছিলাম বলা হয়নি, তারিকা নাম খান, কেমন চলছে জীবনের এই দুষ্টুমিষ্টি সংসার? দুষ্টুমিষ্টি সংসার সেভাবেই চলছে, দুষ্টুমিষ্টি ভাবেই চলছে, কারণ তারিক ভীষণ দুষ্টু। একদম উল্টো পাল্টা খেলা, উল্টো পাল্টা গেমস খেলছে সারাক্ষণ ট্যাবে, সারাক্ষণ গেমস খেলে আর কি, উড়িয়া আর তামিল ভাষায় কথা বলে, ও তো NSD-তে পড়াশোনা করেছে, তো ওখানে বন্ধু বান্ধবদের কাছ থেকে কিছু ভাষা শিখেছিল, সারাক্ষণ আন্ডে মান্ডে গান্ডে পান্ডে বলে যাচ্ছে। এরকম হয় যে ঘরের মধ্যে যখন বউকে ভয় পায় স্বভাবতই হাজবেন্ড, তখন কিছু বলতে চাইলে বলতে না পারলে তামিল ভাষায় কাজ চালিয়ে দেন। একদম, কি বললো একটা আজকে গাড়িতে আসবার সময় আজকে বলছিল যে একদম ধনতেরাস হয়ে গেল, আর ধনতেরাস তো ভালো জিনিস, তুমি কি বলছো? বলছে না না এটা একদম ধনতেরাস হয়ে গেল, মানে ভালো কিছু হলো না। বলছে ধনতেরাস তো ভালো জিনিস, ধনতেরাস ধনপতি হওয়ার একটা ব্যাপার, গয়না কিনে দিতে হয় বউকে, তুমি কি তাই করছো? বলছে না না না, তারপরে এক গাদা তামিল ভাষায় কি যেন বললো। দুজনকে তো বিভিন্ন ভাবে যুগল ভাবে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন পত্র পত্রিকার ইন্টারভিউতে আমরা পড়েছি দেখেছি, দুজন একসাথে কাজ করা হয়েছে কি? হ্যাঁ, একসাথে স্টেজে কাজ করেছি, মৃত মানুষের ছায়াতে, তারেকের লেখা, তারেকের ডিরেকশনে, খুব বেশি শো হয়নি। আর টেলিভিশনে করেছি বেশ কয়েকটা, তার মধ্যে কঞ্জুস আছে, তার মধ্যে রিসেন্টলি একটা করলাম বিশ্বনাটকে, তার আগে আরেকটা করলাম অ্যান ইন্সপেক্টর কলস, বেশ কিছু নাটকে আমি আর তারেক অভিনয় করেছি। আচ্ছা, একেবারেই শেষের দিকে চলে এসেছে, একটুখানি আরেকের কথা বলে শেষ করব। আপনাদের একমাত্র ছেলে দুজনের, উনিও থিয়েটারের সাথে জড়িত আছে, থিয়েটারের সাথে জড়িত ছিল, তবে রিসেন্টলি যেটা হয়েছে ও লন্ডন ফিল্ম স্কুল থেকে ডিরেকশনের উপরে পড়াশোনা করে এসেছে, তো এখন ফিল্ম ডিরেকশনে মন দিচ্ছে। আর আমার ছেলের বউ রেচেল প্যারিস, প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা নাচে, গৌড়ীয় নাচ নাচে, আর ঢাকা ইউনিভার্সিটির নৃত্যকলা সঙ্গীত ডিপার্টমেন্টের লেকচারার।
চমৎকার মিডিয়ার ওরিয়েন্টেড একটা পরিবার, চমৎকার একটা দুষ্টমিষ্টি সংসারের মধ্য দিয়ে জীবন কেটে যাচ্ছে, একদম এরকমই কেটে যাক খুব সুন্দরভাবে এমনটাই প্রত্যাশা, শুভকামনা। এবং নিমা রহমানের আগে অনেকগুলো বিশেষণ যোগ করা হয়ে গেছে, কিন্তু যেই বিশেষণটি নিয়ে একেবারেই শেষ না করলেই নয় সেটা হচ্ছে, আমরা তো আবৃত্তি শিল্পী নিমা রহমানকে অনেক বেশি ভালোবাসি, দু চার লাইন আবৃত্তি শুনবো এবং তারপর শেষ করব। ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নতুন নাম, এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে, সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, রেখেছেন আধা আধি করে, অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে, মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়, আমাকে তুলে দেননি এ যুগের পারানি নৌকোয়, চলা আটক করে ফেলে রেখেছেন কাল স্রোতের ওপারে বালুডাঙায়, সেখান থেকে দেখি প্রখর আলোয় ছাপসা দূরের জগৎ, বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে, দুই হাত বাড়িয়ে দেই নাগাল পাইনি কিছুই কোনো দিকে। সব সময়ের মতোই ভীষণ ভীষণ সুন্দর আপা, অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন, এবং 2020 সালের জন্য অনেক অনেক শুভকামনা। হ্যাঁ, তোমাকেও অনেক শুভেচ্ছা, 2020 সাল দর্শকদের ভালো কাটুক, এনটিভিকেও অনেক শুভেচ্ছা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন, সপ্তম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি, শুভ সন্ধ্যা।